আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আবারও স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। কুকিংয়ের পাশাপাশি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি সারাদিন কী কী করি, সাথে কিছু মালয়েশিয়ান রেসিপি এবং ঠিক তার পরের দিনের কার্যক্রম। সব মিলিয়েই সারাদিনে মোটামুটি পুরো একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আশা করছি কুকিং রেসিপিগুলোর সাথে সাথে আমার এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে। এখন আমার ছোট্ট বাগানটি আপনাদের সাথে শেয়ার করলাম, আর এখন আমি বাহিরে চলে যাচ্ছি, তাই আপনাদের সাথে বাহিরের দৃশ্যগুলো শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আজকের ওয়েদারটি অনেক সুন্দর ছিল, তাই আপনাদের জন্য শ্যুট করে নিয়ে এসেছি। আর এখন আমি পাস করছি মালয়েশিয়ার একটা হাইওয়ে। আকাশটা খুব সুন্দর, তাই না? আর এই যে দেখা যাচ্ছে এটা মূলত একটা লেক, সবাই যার যার গাড়ি থামিয়ে খুব মাছ ধরছে, তাই ভাবলাম এটাকে একটু ক্যাপচার করি। মালয়েশিয়ানরা মাছ ধরতে খুব পছন্দ করে। কাজ শেষে একটা বাঙালি দোকানে একটা ভাইয়া আলুর চপ বিক্রি করছিল গরম গরম, তাই দেরি না করে কিছু নিয়ে খেয়ে ফেলেছি। আর এখন যাচ্ছি হচ্ছে কিছু গ্রোসারিতে। আজকে এসেছি টেস্কো এক্সট্রাতে। টেস্কোর কিছু কিছু অংশ আমি শ্যুট করে এনেছি, কারণ হচ্ছে অনেকেই জানতে চান যে আমরা যারা মালয়েশিয়াতে আছি তারা আমরা বাংলাদেশি গ্রোসারি কীভাবে কিনি, কেমন তার দাম এবং সুপার শপগুলোতে কী কী পাওয়া যায়। আশা করছি পুরো সম্পূর্ণ ট্যুরটি আপনাদের অনেক ভালো লাগবে। টেস্কোর নিচের তলাতে কিছু বাহিরের শপ আছে, মানে নন ব্র্যান্ডের শপগুলো, সেখানকার প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওদের কালেকশন বেশ ভালো। এখন এন্ট্রেন্স নিচ্ছি টেস্কোতে। করোনা ভাইরাসের কারণে এখন সব জায়গায় এই পদ্ধতিতেই ঢুকতে হয়। ফার্স্টে টেম্পারেচার চেক করে দেন নাম, ফোন নাম্বার, টেম্পারেচার লিখে আর এই যে স্ক্যান করার যে বোর্ডটি আছে সেটা স্ক্যান করে দেন এন্ট্রি নিতে হয়। ক্রিসমাসের কারণে টেস্কোতে অনেক সেল চলছে। তাই অনেকগুলো জিনিস ডিসপ্লেতেও রাখা হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখছি কিসে কিসে সেল আছে এবং নতুন কী কী এসেছে। আমার এই টেডিটি খুব পছন্দ হয়েছে এবং টেডির কোয়ালিটিও অনেক ভালো, আই মিন প্রোডাক্ট কোয়ালিটি, তাই ওকে একটু আদর করে রেখে দিলাম। ঠিক পাশেই এই গাছগুলো ডিসপ্লে করা আছে।
কাছে আসলেই এই পপারি পাইতামা খাবে সবসময় একটু ঢুঁ মেরে যায়। দেখতে চাই নতুন কি এসেছে। আমার মনে হয় স্বপ্নরাই এমন করি, তাই না? আপনারা কেউ কেউ এমন করেন আমাকে জানাবেন তো। খুব রিসেন্টলি দেখলাম টেস্কোর কিছু নিজস্ব প্রোডাক্ট ওরা লঞ্চ করেছে। আমি অবশ্য ব্যবহার করিনি, তবে করার ইচ্ছা আছে। দেখবো ওদের কোয়ালিটিটা কেমন। এই যে এই প্রোডাক্টগুলোর কথাই বলছিলাম, এখানে আসলে মোটামুটি সবই পেয়ে যাবেন যদি মালয়েশিয়াতে নতুন হয়ে থাকেন। জাস্ট একটু খুঁজে নিতে হবে। বেলুন, পিডি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আর এখন চলে যাচ্ছি ইলেকট্রিক আইটেম দেখতে। ইলেকট্রিক আইটেমগুলোতেও বিশাল ছাড় দিয়েছে ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে। আমি এখানে কিছু ওভেন দেখছিলাম, আমার একটা ওভেন কেনা খুব দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটাও পছন্দ হয় নাই। এখন চলে এসেছি টিভির সাইডে, আমি টেলিভিশনের সাইডে। টেলিভিশনে ওরা খুব ভালো ছাড় দিয়েছে, তাই ভাবলাম মূল্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই টেলিভিশনটা প্রায় 2100 রিঙ্গিতের মতো থাকলেও এখন অনলি 1299-এ ওরা সেল করছে। অনেক অনেক ছাড় দিয়েছে, অলমোস্ট 1000 রিঙ্গিত। আর এটা হচ্ছে টেস্কোর বেকারি সেকশন। আর এটা হচ্ছে ওদের মিট সেকশন। আমি অত্যন্ত দুঃখিত
যদি কোনো ভিগান আমার ভিডিওটি দেখছেন, আমি মাংস মাছ দেখাচ্ছি, আমি অত্যন্ত দুঃখিত। এটা মাছের সেকশন, আমার টুকিটাকি যা কেনা ছিল আমি নিয়ে ফেলেছি। এখন চলে যাচ্ছি বিল করতে। তেজপতে আরো কি কি পাওয়া যায় সেটা যদি জানার বা দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই তেজপত টু নিয়ে সেপারেট ভিডিও করার চেষ্টা করব। আমার বাজার শেষ, আমি অলরেডি চলে এসেছি রান্না বান্না করতে, একদিন বাসায় চলে এসেছি, রাত হয়ে যাচ্ছে, ডিনার করব। আর সবসময় একঘেয়েমি খাবার কারোই ভালো লাগে না, তাই টেস্ট বার চেঞ্জ করতে আজকে পুরো ডিনারটি করছি মালয়েশিয়ান রেসিপির উপর। এটা যেটা ফার্স্ট করছি সেটা হচ্ছে মাছের একটা প্রিপারেশন, এটা ফ্রাইড ফিশ উইথ সুইট অ্যান্ড সাওয়ার সস। ওরা এটা দুভাবে খায়, একটা হচ্ছে সব কিছু দিয়ে স্টিম করে আর একটা হচ্ছে ফ্রাই করে। সো আমার ফ্রাইটা বেশি ভালো লাগে, আজকে আমি এটাই করছি। অন্য একদিন অন্য কোনো রেসিপিতে অবশ্যই স্টিমটা দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি কেটে রাখা আদা রসুন, এখন দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো সয়া সস, গোলমরিচ প্রায় 1 টেবিল চামচের মতো, এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এক টেবিল চামচের মতো চিনি, এখন দিয়ে দিচ্ছি লবণ, এখন কেটে রাখা দিয়ে দিচ্ছি যে মরিচটা, যে লং চিলিটা ছিল সেটা, এটা একটা মালয়েশিয়ান মরিচ, এতে ফ্লেভার আছে ক্যাপসিকামের কাছাকাছি বাট পুরাটা না, বাট এটার মধ্যে কোনো স্পাইসি নেই, মানে কোনো ঝাল নেই। বাট সসটাতে সুন্দর একটি ফ্লেভার অ্যাড করে। এখন দিয়ে দিচ্ছি সব একত্রে মিশাবার জন্য সামান্য পানি, এখন দিচ্ছি চিলি সস প্রায় 2 টেবিল চামচের মতো,
এই পর্যায়ে আমি মাছটি তুলে নিচ্ছি এবং সসের প্রিপারেশনের জন্য চলে যাচ্ছি। সসের জন্য আমি সেম সাইজের একটা কড়াই চুলায় দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু তেল দিচ্ছি, একদম সামান্য, 1 টেবিল চামচের মতো। এতে আমি 1 কোয়া রসুন ছেঁচে রেখেছি, সেটাকে অ্যাড করে দিচ্ছি, কারণ সসে অলরেডি বেশ খানিকটা রসুন আছে। বাট এই 1 কোয়া ভেজে দিলে একটা রসুনের খুব সুন্দর গন্ধ পুরো সসে পাওয়া যাবে এবং খেতে খুব ভালো লাগবে। রসুনটা হালকা একটু ভাজা ভাজা হলে এখন আমি যে সব মিক্স করে রেখেছিলাম সসটা সেটা ঢেলে দিচ্ছি। সাথে কিছুটা পানি অ্যাড করছি যেন রসুন এবং আদা, কাঁচামরিচ, যা কিছু এই সসে কাঁচা আছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কোনো কাঁচা ফ্লেভার না থাকে। কাঁচা ফ্লেভার থাকলে মাছটি খেতে মোটেও ভালো লাগবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। সসটি এই পর্যায়ে আসলে বোঝা যাবে সসটি খুব বেশি ঘনও হয়নি এবং খুব পাতলাও না। এ পর্যায়ে আমি মাছটির উপর সসটি ঢেলে দিব। সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করেছি, তার উপরেই সসটা ঢেলে দিচ্ছি। এখন আস্তে আস্তে এই সসটা পুরো মাছের মধ্যে ইনফিউজ হয়ে যাবে এবং সাদা ভাতের সাথে খুব ভালো লাগে মাছটি খেতে। এখন চলে গেছি দ্বিতীয় রান্না, এবং দ্বিতীয় রান্নাটিও মালয়েশিয়ান রেসিপি, অথেন্টিক মালয়েশিয়ান রেসিপি যেটাকে বলে। এটা হচ্ছে চিকেন র্যান্ডাং। মালয়েশিয়ায় খুব ফেমাস একটা রেসিপি, যেহেতু আমরা মাত্র 2 জন, তো যার কারণে খুব কম কোয়ান্টিটিতে রান্না বান্না করছি। আপনারা যদি ট্রাই করেন বাসায়, অবশ্যই ফ্যামিলি সদস্য অনুযায়ী বেশি কম করে নিতে পারেন। তো আমি ভেজে রাখা মাছের তেলটাই ইউজ করছি। আমি একদম চিকেনটাতে কোনো কিছুই দিইনি, সামান্য একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে স্টিম সহ চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো হলুদ মরিচ কিছুই ব্যবহার করিনি। খুব ভালোভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে চলে আসলে চিকেনটাকে উঠিয়ে নিতে হবে। র্যান্ডম সস অবশ্যই হালাল, আমি দেখিয়ে দিয়েছি। র্যান্ডমের ডিটেলস রেসিপি অনেক সময় দেখায়, যার কারণে সবটাকে খুব মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে আমি ইনস্ট্যান্ট সসকে দিয়ে রান্না করি। এটা জাস্ট একটা ধারণা দিয়েছি, কিন্তু অবশ্যই ইন ফিউচার অবশ্যই ডিটেলস রেসিপি আমি আপলোড করব। এখন দিয়ে দিচ্ছি র্যান্ডম পেস্টটা। এটাতে এক্সট্রা কোনো তেল দেওয়ার দরকার নেই, যেহেতু সসটাতে অলরেডি তেল অ্যাড আছে। রেসিপিতে 2 কাপ নারকেলের দুধ লেখা আছে, কিন্তু প্রথম 1 কাপ এই সসটার সাথে দিয়ে
খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে দিয়েছি এক কাপ পরিমাণ পানি। খুব ভালোভাবে নেড়ে পানি, নারকেলের দুধ আর সসটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে গ্রেভিতে। খুব অল্প জ্বালে প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেহেতু নারকেলের দুধ আছে যেন নিচে না লেগে যায়, কন্টিনিউয়াসলি মারতে হবে। কষানোর পরে ঠিক এই অবস্থায় যখন চলে আসবে এই মুহূর্তে আমাদের দিয়ে দিতে হবে একটা টমেটো এবং ভেজে রাখা চিকেনের পিসগুলো। খুব ভালোভাবে সসটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিতে হবে বাকি 1 কাপ নারকেলের দুধ। অ্যাড করে দিচ্ছি এখানে কিছু চিলি। এখন রান্না করতে হবে আরো 20 মিনিটের মতো। ঠিক এই পর্যায়ে যখন ঝোল থেকে তেল একদম সেপারেট হয়ে যাবে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে ঝোলটাকে একটু শুকনো শুকনো করে নামিয়ে ফেলতে হবে। চিকেনটা অলমোস্ট রেডি। এখন আমার লাস্ট রেসিপি আজকে রাতে, সেটা হচ্ছে চিংড়ির একটা প্রিপারেশন, সেটাকে আপনাদের সাথে শেয়ার করছি। এখন অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এই রেসিপি দেখে বলা হচ্ছে চিংড়ি সাম্বার। চিংড়িটা ফ্রাইড বাট গ্রেভিটা হবে সাম্বালের মতো। সাম্বাল মালয়েশিয়ার অনেক ফেমাস একটা সস,
যেটা অলমোস্ট সব কিছুর সাথে তারা সার্ভ করে। সো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে রেডিমেড সাম্বার সসের সাথে কোকোনাট মিল্ক মিক্সড করে রেখেছিলাম। আমি এখানে প্রতিটা রেসিপিতে মোটামুটি একটা ধারণা দিচ্ছি, যেহেতু এটা ব্লগ, স্পেক্টেড কোনো রেসিপি না, তো ডিটেলস রেসিপি আমি পরে আপলোড করে দেব। কথা বলতে বলতেই দিয়ে দিয়েছি চিলি পেস্ট। সামালটা একটু স্পাইসি হয়, তো আমি চিংড়িটাকে একটু স্পাইসি করার চেষ্টা করেছি। সব একটু মিশে গেলে এখন ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করেছি। চিংড়ি মাছটা সসের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট এইভাবে এটাকে ফুটতে দেব একদম চুলার আঁচ লো করে। আর এখন সাথে দিয়ে দিচ্ছি চিলি সস। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়া, এটা রান্নাতে টেস্ট বাড়াবে, কালারটা খুব সুন্দর ভাইব্রেন্ট রেড করবে, বাট মোটেও ঝাল হবে না। এখন আর এটাতে খুব বেশি কিছু দেওয়ার নেই, অলমোস্ট দেওয়ার নাই, সবই আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চিংড়িটা আমি মাথা সমেত রেখেছি, জাস্ট পিছন থেকে চিরে ওটার কালো যে রগটা বা ময়লাটা সেটা পরিষ্কার করে ফেলেছি। কেউ চাইলে মাথাটা ফেলেও দিয়ে রান্না করতে পারেন, বাট যেহেতু এটা ডিপ ফ্রাইড চিংড়ি ছিল, সো শেলটা থাকলে চিংড়িটা ভিতরে সফট থাকবে। এটাকে এখন একদম তেল উঠে না আসা পর্যন্ত রান্না করতে হবে। রান্না করতে করতে ঠিক এই পর্যায়ে আমার সাথে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে যায়, আমার গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে আমি রান্নাটা ইলেকট্রিক প্যানে ট্রান্সফার করছি। সো এখন একদম তেল উঠে না আসা পর্যন্ত একদম ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। আমার রান্নাটি শেষ, অলরেডি আমি সার্ভ করেছি এবং দেখা যাচ্ছে যে কতটুকু সস ছিল, একদম ভাজা ভাজা, একদম তেল না বেরিয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করেছি। এবং রাতের ডিনার অলমোস্ট রেডি, আমি সার্ভ করে দিয়েছি। আমি সার্ভ করছি সাদা ভাত, চিকেন র্যান্ডম, চিংড়ি মাছ এবং ফ্রাইড ফিশের আইটেমটি।
আশা করছি ফুল প্রিপারেশনটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এখন ভিডিওটি আমি শেষ করতে পারিনি, এটা পরের দিন সকালবেলা সকালে নাস্তা তৈরি করছি। ফ্রোজেন আলু পরোটা ছিল আমার নিজের বানানো, আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখি বানিয়ে একসাথে বেশি করে, এই যে আমি আপনাদের দেখাচ্ছি। এবং এইভাবে রাখলে, বেকিং শিট দিয়ে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে এবং টাইম কনজিউমিং, বিশেষ করে যারা ব্যস্ত থাকেন। হালকা একটু তেল দিয়ে আমি খুব ভালোভাবে পরোটাটি ভেজে নিচ্ছি। ডিম পোস্ট করে নিচ্ছি পরোটার সাথে খাওয়ার জন্য। আর পাশের চুলায় অবভিয়াসলি সকালবেলা চা বসে গেছি। নাস্তাটা আমার অলমোস্ট রেডি, আমি আলু পরোটার সাথে সুইট কার্ড সার্ভ করেছি। একটু ডেকোরেশন করতে ভালো লাগে তাই উপরে একটু মিন্ট লিফ দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। বাসায় পেস্ট্রি ছিল, পেস্ট্রিও সার্ভ করেছি সাথে। নাস্তা টাস্তা শেষ করে দুপুরে রান্নার প্রিপারেশনের আগে বাসায় জিরা গুঁড়া শেষ হয়ে গেছে তাই জিরাটা রোস্ট করে নিচ্ছি, ড্রাই রোস্ট। মটু হ্যাঁ মটু হ্যাঁ মটু মটু হ্যাঁ মটু হ্যাঁ মটু আমার বিড়াল ময়েজাকে কিছুটা সময় দিয়ে এখন নিচে একটু হাঁটতে চলে এসেছি, আমাদের লনে একটু হাঁটতে চলে এসেছি। খুব ভালো লাগছিল, সাডেনলি একটু রিফ্রেশ দরকার হয় কাজের মাঝখানে। এখন ব্যাক টু দ্য কিচেন, লাঞ্চ রেডি করছি। আর লাঞ্চে আমি করছি সিম্পল চিংড়ি ভুনা। অলরেডি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ। এই রান্নাটির ডিটেলস রেসিপি অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, কেউ চাইলে শুধু রেসিপিটি দেখতে চাইলে চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, দেখে নিতে পারেন।
যাবতীয় যা যা মশলা দেওয়ার আছে সেগুলো দিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, রসুনটা একটু বেশি দিচ্ছি, চিংড়ি মাছে একটু রসুনটা দিলে টেস্ট ভালো হয়, বিশেষ করে ভুনা। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ বাটা মশলা যদি খুব ভালোভাবে ভাজা না হয় তাহলে পুরো রান্নায় একটা গন্ধ থেকে যায়, যেটা মোটেও ভালো হয়নি। মনে হয় যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়নি, আদা রসুন কাঁচা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে তিনটা টমেটো খুব পাতলা পাতলা ভাবে স্লাইস করে রেখেছি, যেন মশলার সাথে একসাথে মিলে যায় এবং টমেটোটা একদম গলে গলে যায়। টমেটো সমস্ত মশলাটা গলে এলে আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। মাছগুলো 1 মিনিটের মতো এক সাইডে রেখে উল্টে দিচ্ছি। প্রায় 10 মিনিট রান্না করার পরে 8 থেকে 10টা কাঁচামরিচ চিরে এভাবে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটি রান্নাটি একদম শেষে গিয়ে আমি দিচ্ছি, যেন খুব বেশি ঝাল না হয়, কিন্তু কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়। সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা আর অনেকটা পরিমাণ ধনে পাতা। তরকারিতে কোনো কিছুই অ্যাড করব না, আর 3 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং সার্ভ করে দেব। রান্নাটি শেষ অলমোস্ট, আর শেষ হলো আজকের আমার এই ফুড ব্লগটি। আমি চেষ্টা করেছি পুরো ফুড ব্লগে রান্না দেখাতে, এবং মালয়েশিয়াতে আমাদের ফুড সোর্স গ্রোসারি শপ
এগুলো দেখাতে। আশা করছি আজকের এই ফুড ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবার সাথে। সবশেষে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।